তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বসে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 17 বছর মেয়াদে আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ দ্রুত বিচার আইনের মেয়াদ শেষ হয় গেল বছর, কিন্তু এখনও অনেক স্পর্শকাতর মামলা থাকায় আইনটির উপযোগিতা আছে। এ বিবেচনায় আইনটির মেয়াদ 5 বছর বাড়ানোর সিদ্ধান্ত নেয় মন্ত্রিসভা। এটি কার্যকর থাকবে 2024 সালের 30শে এপ্রিল পর্যন্ত। সচিবালয়ে বৈঠকের বিস্তারিত তুলে ধরেন মন্ত্রিপরিষদ সচিব। ধারা 2-এ একটা ছোট্ট অ্যামেন্ডমেন্ট, এই 17-র জায়গায় 22 হবে, তার মানে আরও 5 বছর এই আইনটা চলবে। আপনারা 2002 থেকে 22 গুণেন, 2024 এটা শেষ হবে। এদিকে বহুল আলোচিত কাস্টমস আইন 10ম সংসদের একেবারে শেষে পাঠানো হলেও উপস্থাপিত হয়নি। সে সময় বিলটি পাশ না হওয়ায় বিধি অনুসারে হুবহু নতুনভাবে আইনটি মন্ত্রিসভায় এনে খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন নেওয়া হয়েছে। বঙ্গমাতা অনূর্ধ্ব-19 গোল্ড কাপ ফুটবলে বাংলাদেশ অনূর্ধ্ব-19 নারী ফুটবলাররা, ওনারা যে যৌথ চ্যাম্পিয়ন হয়েছে তার জন্য মন্ত্রিসভা তাদেরকে অভিনন্দন জানায়। আরেকটা হলো আয়ারল্যান্ডে অনুষ্ঠিত ত্রিদেশীয় একদিনের আন্তর্জাতিক টুর্নামেন্টে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল চ্যাম্পিয়ন হয়, মন্ত্রিসভা তাদেরকে অভিনন্দন। এছাড়া দিবস উদযাপনে খরচের সীমা বাড়িয়ে আন্তর্জাতিক নৌ দিবসকে বিশ্ব নৌ দিবস হিসেবে অবহিত করে গ শ্রেণীর পরিবর্তে খ শ্রেণীভুক্ত করেছে মন্ত্রিসভা। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা।